হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সানডে, হ্যাপি সানডে। আর এখন বাজে হচ্ছে 10:10। আমাদের টিফিন হয়ে গেছে, লুচি তরকারি, আমার সকালে স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আজকে নীলাদ্রি বাজার করেছে। বাজার করে এখন আমাকে সমস্ত গুছিয়ে দিয়ে, মানে আজকে যা হবে, মানে আজকে হবে চিকেন, আর আরেকটা হচ্ছে মা এসেছে, মা যেহেতু চিকেন খাবে না সেজন্য মার জন্য হবে এমনি প্লেন মাছ, তার সমস্ত কিছু জোগাড় করে দিয়ে গেল। আর আমাকে শুধু এখন রান্নাটা করতে হবে। আর উচ্ছে ভাজা, উচ্ছেটা কেটে ও ভাজা বসিয়ে দিয়েছে। আর মাংসের জন্য পেঁয়াজ আদা রসুন সমস্ত কেটে কেটে সব কেটে মিক্সিতে বেটে সমস্ত রেডি করে দিয়ে গেছে, আলু কেটে দিয়ে গেছে। আমি এখন শুধু নাড়বো আর রান্না করবো, আর তারপরে আমি একটা জায়গায় যাবো আজকে, সেটা পরে বলছি তোমাদের কোথায় যাবো। মানে যেতে হবে তাই যাবো, মানে যেতেই হবে। চলো আজকে রান্নাটা আগে শুরু করি। আর আজকে দেখছো রোদের তাপ, আমি এখানে এসছি জানলা দিয়ে রোদের আলোটা কতটা পড়েছে সেটা আমাকে বেশি খসা খসা লাগছে। ওই যে আরেকজন ঘুরছে, ঘুরছে না করছে, দৌড়াদৌড়ি করছে। এই যে এটা হাই করে দাও, হাই বাই। এখন কোথায় যাচ্ছ? ছাতা নিয়ে যাচ্ছ কোথায়? ও ছাতা। এখন সবজিগুলো হবে হচ্ছে ছাদে গিয়ে। এতদিন আমি বলছিলাম যে কোথাও, মানে আসলে কি বলতো, জায়গা খুঁজে পাচ্ছিল না যে কোথায় সবজিগুলো ভালো ধোয়া যাবে। মানে সিঙ্কে ধুলে অসুবিধে হয়ে যায়, ভালো করে ধুতে পারে না। আর এখন বললো যে আজকে, বললো আজকে ভালো জায়গা পেয়েছি ছাদে, ছাদে গিয়ে আমি সবজিগুলোকে ধুয়ে নেব। বললো যাও, এখন ছাদে গেল। আর ছাদে রোদ তো, ছাতা নিয়ে গেল, ছাতা নিয়ে গিয়ে ওখান ছাতা মেলে তারপরে সবজি। আর মেয়ে একটু পড়াশোনা করছে, মা ওখানে শুয়ে আছে, মেয়ের সঙ্গে দু একটু কথা কথা বলছে, পরে তোমাদের দেখো মাকে, আগেও এমনি দেখেছো। চলো আগে রান্নাটা স্টার্ট করে নিই, কি কি করে করে দিয়ে গেছে সেগুলো আমি আগে দেখিয়ে দিই। এখানে চিকেন ধোয়া হয়ে গেছে, এখানে পেঁয়াজ আদা রসুন সমস্ত বাটা হয়ে গেছে, মানে মিক্সিতে বেটে দিয়েছে। লঙ্কা ছাড়া, লঙ্কাগুলো ছাল না ভীষণ, লঙ্কা ছাড়া, লঙ্কা ছাড়া হচ্ছে। চিংড়িটা বন্ধ করে দিলাম, শোনা যাচ্ছে না, গলার ভয়েস শোনা যাবে। আর এখানে হয়েছে আলু, আর এখানে উচ্ছে ভাজা চলছে। ভাজাটা হয়ে গেলে তারপরে আমি বসাবো চিকেন, তারপরে মাছটা ধুয়ে মাছটা করবো। চলো thank you.
লাগছে না তাই চিকেন খাবে না। তাই যাই হোক, এগুলোকে ভালো করে পরিষ্কার করে কন্টেনারের মধ্যে রেখে এবারে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব। এবার যখন যেটা দর যেদিনকার যেটা করব সেই দিন সেটা নামিয়ে রেখেই করব। আলাদা আলাদাই রাখলাম প্রত্যেকটা, একটার মধ্যে ভোলা আর আরেকটার মধ্যে ফ্যাসা রয়েছে, আর একটার মধ্যে রয়েছে বোয়াল। আর যাই হোক, মার জন্য ফ্যাসা মাছটা করব, এটা মা বললো। আমি বললাম কী দিয়ে খাবে, বললো বেগুন দিয়ে। তাই বেগুন কেটে নিয়েছি, বেগুন দিয়ে ফ্যাসা মাছটা খুব হালকা করে একদম করবো। আর বেগুন দিয়ে দেখবি এমনি সব একদম নিটেন। এবার 12:30টার সময় আসবে হচ্ছে টোটো। টোটো না হলে তো আমি যেতে পারবো না। টোটো করে আমরা তিনজন যাবো মা থাকবে বাড়িতে। ও নীলাদি যাবে না, নীলাদি সাইকেলে যাবে, আমি আর মেয়ে টোটো করে যাব। আর ওখানে মা শুয়ে আছে এখন, যখন বসবে তখন তোমাদের সাথে আবার দেখাবো। তাহলে চলো, যদি বেরিয়ে কিছু ফটো তুলতে পারি তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। হাঁপিয়ে গেছি, হাঁপিয়ে হাঁপিয়ে বলছি, আর লিপস্টিক দেওয়ার দরকার নেই, মাস্ক পরবো তাই। গুড ইভিনিং, এখন বাজে 7:15 আর আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। আর এখানে এখন চলছে টিফিনের পর্ব। আজকে হবে ব্রেড দিয়ে, তার উপর মার্জারিন দিয়ে, তার উপর চিনি দিয়ে খাওয়া। এটা আমার মেয়ে করছে, এই দেখো মেয়ে এখন সবাইকে দিতে ব্যস্ত। ব্রাউন ব্রেড নেওয়া হয়েছে, ছুরি দিয়ে সুন্দর করে করছে, নাইফ দিয়ে না রে, ওখানে এদিকে করুক। আর ওদিকে চলো, ওদিকে চলো, নীলাদ্রি কি করছে সেটা দেখিয়ে দিই তোমাদের। চলো, হেভি কাজ করছে। আর এই যে এখানে কাটাকাটি চলছে, পুঁই শাক কাটছে,
বাজার থেকে এনেছিল চালতাটা যে আগের বার এনেছিল এখনো উদ্ধার হয়নি, ওদিকে সব সবজি রয়েছে আর এদিকে মা শুয়ে আছে। মা হাত দেখাও, মা শুয়ে আছে, হ্যালো বলে দাও, হ্যালো বলো আবার দেখা যায়, হ্যালো ওরা দু হাত দিয়ে দেখাচ্ছে হ্যালো। আর এখানে পুঁইশাক, পুঁইশাক কি কালকে করবে নাকি দুপুর বেলা বাইরে বেরিয়েছিলাম বাবা রাস্তায় গিয়ে, না মেইন রাস্তায় গিয়ে টোটোতে যাচ্ছি, মনে হলো যেন একটু অক্সিজেন ফিরে পেলাম। ওরে বাবা কি ভালো লাগলো, মানে একটুখানি সময় গেছি আর এসছি, এত ভাল লেগেছে, কতদিন পর যে বেরোলাম, মানে এর আগে যেটা বেরিয়েছিলাম সেটা হচ্ছে ডাক্তারের কাছে, আর কতদিন পর যে মানে একটু দোকানে গেলাম তার ইয়ত্তা নেই, মানে এমনি কাজে গেছে। ডাক্তারের কাছে যাও তো ডাক্তারের কাছে যাও, ডাক্তারকে দেখিয়ে চলে আসো। আর আজকে একটু মনে যে না একটু একটা জিনিস কিনতে যাই এই ভেবে গেছি, আর কবে আমি বেরোতে পারবো জানি না, ভগবান জানে। মেয়ের এবার জামা কাপড় কি হবে, একা একা কিনবে বলেছে, এবার বাবা আর মেয়ে একা একা কিনবে, কারণ আমি যেতে পারবো না যেখানেই যাবো, শপিং মল গুলোতে আমাকে উঠতে হবে, সবখানে তো এসকেলেটার নেই, এখানে যে স্পেন্সার্স আছে স্পেন্সার্সে আছে, রয়েছে নিচে হচ্ছে তোমার সবজি টবজি সব ওইসব, আর ওপর জামা কাপড় হচ্ছে সব ওপরে, ওটাতে উঠতে অসুবিধে নেই, ওটাতে এসকেলেটার রয়েছে, এসকেলেটার রয়েছে। আর আজকে এখন রাতের খাবার এখনো তৈরি করা হয়নি, এনার্জি রাতের খাবার তৈরি করবে, আজকে রাতের খাওয়া সিম্পল ভাত ডাল, এখন আমরা এরকমই খাচ্ছি, মানে রাতে বেশি ভিজিবি আর খাওয়া যাচ্ছে খাচ্ছি না, ভাত ডাল বলেছি, আলু সেদ্ধ আর আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা এই খাবো, বেশি খেতে ভালো লাগে না, এই গরমের মধ্যে অস্থির লাগে। এই মাঝে মাঝে কি হচ্ছে, মাঝে মাঝে রোদ আবার একটুখানি, আজকে বৃষ্টি হলো, মানে মেঘলা হলে যে স্বস্তি পাবো সেরকম কিছু না, মেঘলা হলে আরো মনে হয় গুমোট হয়ে যাচ্ছে, তাই না? আমি কি সুন্দর বসে বসে গল্প করছি আর মেয়ে ওখানে খাবার করছে, বাবা বড় হয়ে গেল মেয়েরা, মেয়েরা না মেয়ে মেয়ে, মানে আমার মেয়ের বয়সে যতগুলো মেয়ে আছে তা সবাই তো বড় হয়ে গেল, তারা সবাই তো আমার মেয়ের সমানই, হেভি করছে এখন, তারপরে গিয়ে একা একা পড়াশোনা করছে, অনেক বড় হয়ে গেছে, আমার চিন্তা নেই, আমি শুধু ব্লগ করব, এখন রান্নাও নেই, রান্না এনার্জি করে আমার এখন হেভি লাইফ, কিন্তু একদম বোরিং বোরিং রান্নাঘরে আমাদের, মানে যারা আমরা রান্না করতে ভালোবাসি তারা যদি রান্নাঘরে যেতে না পারে তার মতো দুর্বিষহ জীবন বোধ হয় কিছুতেই নেই, এটা তোমাদের হয় কিনা বল, দুর্বিষহ জীবন যে রান্নাঘরে যেতে পারছি না, এটা ধরতে পারবো না ওটা ধরতে পারবো না, একটার বেশি দুটো পদ করতে গেলেই তখন বকা খাচ্ছি, মানে বকাটা যদিও ভালোর জন্যই খাচ্ছি খারাপের জন্য না, আর কমার্স পর করতে, তোমরা অনেকে আমাকে বলেছো জানো দিদি আর আর কটা দিন পরে কোন খুব ভালো লাগলো, কিন্তু মন কি মানে বলো, ভালো লাগে না এই বসে বসে থেকে থেকে, না মানে নতুন নতুন রেসিপি করছি, আজকে যেমন ব্রাউন ব্রেডটা রয়েছে আজকে ভেবেছিলাম অন্যরকম একটা কিছু করবো, কিন্তু এখন আর নীলাদ্রি এখন রান্না দুপুর রাত্রে রান্না করবে, তারপর আবার যাবে কোথায় ইয়ে ক্লাবে, ক্লাবে যাবে ক্যারাম খেলতে,
সুতরাং এখন আর হবে না, একটু আগে ইনিশিয়েটিভ নিলে হতো। মা খাবে না বললো, এখন খেলে রাতে আর খেতে পারবে না, এই হচ্ছে ব্যাপার। তাই খাওয়া দাওয়া গুলো করে নি, চলো আমরা রাতে খাওয়া দাওয়া করতে সব চলে এসেছি। আর বাজে হচ্ছে 10:35, এতক্ষণ লাগলো কেন বলতো? 10 মিনিট ফাস্ট আছে তো দেখে তারপর বললাম। আর সমস্ত কিছু হয়ে গেছে অ্যারেঞ্জ সেখানে, আর ওখানে এখন নীলাদ্রি ভাজছে ব্যাট পাঁপড়। চলো দেখো ব্যাট পাঁপড় ভাজছে, তারপর আমরা সব খাওয়া দাওয়া করবো। মা আমরা ভাত খাবো, মা খাবে রুটি, রুটিও হয়ে গেছে, এখন ব্যাট পাঁপড় ভাজা চলছে। চলছে ব্যাট পাঁপড় ভাজা, এই ব্যাট পাঁপড় ভাজা হয়ে গেলেই আমরা খেতে বসবো। হয়েছে আলু সেদ্ধ, মার মাছ, ডাল, ওখানে আরেক এটার মধ্যে ঢাকা দেওয়ার মধ্যে আরেকটা ডাল আছে, আর এখানে রয়েছে ক্যাসারোলের মধ্যে রুটি, আর ওখান থেকে আসবে ব্যাট পাঁপড়। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, ঘরে চলে এসেছি, আর এসে দেখি বিছানাটা একদম পরিপাটি করে সাজানো। এটা আমার মেয়ে আর আমার পতিতে বিছানা করেছে, আর প্রতিদিনই ওরা দুজনে মিলে করে, কখনো আমার মেয়েও করে শুধু একা, তাকে বিছানাটা আমি করি না। আর যখন সব কাজ টাজ করে এসে দেখি বিছানাটা একদম সব পরিপাটি রয়েছে, তখন মনে হচ্ছে মনে হয় কি তখনই শুয়ে পড়ে একদম ঘুমিয়ে পড়ি। আর আজকে তো আমার আরো বেশি করে ঘুম পাচ্ছে, চোখটা দেখেই বুঝতে পারছো, কারণ আজকে আমি দুপুরবেলা ঘুমোইনি, আর এখন শত ঘুম নেমে এসেছে, আর বিছানা পরিপাটি দেখলে তো আরো ঘুম নেমে আসে চোখে। যাই হোক, আজকে ভিডিওটা এখানে আমি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। তাহলে আজকের ভিডিওটা, টাটা, বাই, সি ইউ।